আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে রোফ এন্টারপ্রাইজে। আমি আজকে আপনাদেরকে টাটা এসি ex2 কয়েকটা গাড়ি দেখাবো, খোলা কাভার ভ্যান সবগুলি দেখাবো, আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এই গাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনার 19 সালের একটি গাড়ি, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, নতুন টপ বাম্পার, নতুন হেডলাইট, সবকিছু নতুন লাগানো। এই হচ্ছে যে আপনার গাড়ির সামনে, এই হচ্ছে ডান সাইড, একদম ফ্রেশ, কোথাও কিন্তু কোনো খাওয়া পচা বা কোনো কিছু নেই, সম্পূর্ণ কাজ করা। এই হচ্ছে টায়ার সামনের, একদম কোম্পানির অরিজিনাল টায়ার লাগানো। গাড়িটা যে এখনো আপনার তেমন চলে নাই সেটা দেখে টের পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আপনার বাম সাইড আর একটি গাড়ি থাকার কারণে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তারপরেও কোনো কাজ নেই। আর যেগুলো টুকটাক আছে এগুলো আমি আপনাদেরকে করে একদম কমপ্লিট করে গাড়িটা দিব। কাগজপত্র কমপ্লিট, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি মালিকানা, 4,20,000 টাকা, 4,20,000 টাকা। এরপর দেখাবো একটি জ্যাক, এই যে জ্যাক গাড়িটা দেখেন, একদম অরিজিনাল কালারের, 13/59/52, এই হচ্ছে জ্যাক। এটাও কিন্তু আপনার শুধু বাম সাইডে, এই জায়গাটি হালকা একটু টাচ আপ হয়েছে, হালকা, এই সাইডটাই কোনো মাইন নাই। এই হচ্ছে সামনের টায়ার, এই হচ্ছে সামনের টায়ার, এই হচ্ছে পিছনের টায়ার, পিছনের টায়ার দেখেন মোটামুটি আছে, বডি কিন্তু করা, শক্তপক্ত করে লেবার কুটি করা। সামনের টপ বাম্পার একদম অরিজিনাল কালার। এই হচ্ছে আপনার ডান সাইড, ডান সাইডও কিন্তু ফ্রেশ। এই হচ্ছে আপনার সামনের ডান সাইডের টায়ার, এই হচ্ছে আপনার পিছনের টায়ার, পিছনের টায়ার কিন্তু ফ্রেশ আছে। তো 17 সালের জ্যাক অরিজিনাল কালার, এইটা 8,80,000 টাকা, কাগজপত্র কমপ্লিট, ফার্স্ট পার্টি মালিকানা, 8,80,000 টাকা জ্যাক। এরপর আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, টাটা এসি ex2, এটা কিন্তু একদম ফ্রেশ গাড়ি, দেখেন একদম টপ বাম্পার কিন্তু একদম অরিজিনাল কালার, একদম অরিজিনাল কালারের গাড়ি, খুব সুন্দর ফ্রেশ একটা গাড়ি, দেখেন 1580 গাড়িটা কিন্তু একদম ফ্রেশ। জায়গায় জায়গায় হালকা একটু টাচ আপ হয়েছে, কারণ এগুলো খাওয়া ছিল, দরা গাড়ি, বডি করা, টায়ার নতুন, টায়ার কিন্তু সবগুলোই নতুন, বডি করা, কোথাও কিন্তু খাওয়া পচা বা কোনো কিছু নেই। এই গাড়িটা 19 সালের গাড়ি, মডেলটা পাইছে সম্ভবত 18/19 সালে 4 মাসের গাড়ি। এটাও কাগজপত্র কমপ্লিট, ফার্স্ট পার্টি মালিকানা, কাগজপত্র কমপ্লিট, ফার্স্ট পার্টি মালিকানা, এটা 4,60,000, 4,60,000। আচ্ছা, এরপর দেখাবো 18 সালের আর একটা গাড়ি আপনাদেরকে, দেখেন গাড়িটা, এটা হচ্ছে 18 সালের গাড়ি, এই গাড়িটা 18 সালের গাড়ি, একদম সম্পূর্ণ এ টু জেড কাজ করা, চাকা কিন্তু মোটামুটি আছে। এই হচ্ছে যে আপনার সামনের মোটামুটি আছে, এই হচ্ছে যে আপনার পিছনের, বডিও কিন্তু করা। যাই হোক, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কাগজপত্র কমপ্লিট, ফার্স্ট পার্টি মালিকানা, 4,00,000 টাকা, 4,00,000 টাকা। এইটা কিন্তু গাড়িটায় একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে একটু কাজ হয়েছে, আপনি দেখে টের পাচ্ছেন, এখানে একটু কাজ হয়েছে। যাই হোক, 4,00,000 টাকা, কাগজপত্র কমপ্লিট, ফার্স্ট পার্টি মালিকানা, সবগুলো গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যার যেটা পছন্দ শুধু নাম্বার বলবেন, আমি আপনাদেরকে বাকি বলে দেব। এরপরে আরেকটা গাড়ি দেখাবো আপনাদেরকে, এই গাড়িটা দেখেন, এটা হচ্ছে ঢাকা মেট্রো 9/15/76/51, হাইডেক গাড়ি, হাইডেক গাড়ি, ফ্রেশ করা একদম, টায়ার নতুন লাগানো, সবগুলো টায়ারই নতুন, হাইডেক বডি। এটা যারা ঢাকার বাইরে আছেন, যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য গাড়িটা সবচেয়ে ভালো হবে, কারণ হাইডেক বডি, মাল টানতে সুবিধা হবে। 4টা চাকায় কিন্তু নতুন লাগানো, 4টা চাকায় নতুন লাগানো, 4টা চাকায়, সিটের কিন্তু পলি এখনো খুলে নেই, সিটের কিন্তু পলি এখনো খুলে নেই। এটা কাগজপত্র কমপ্লিট, ফার্স্ট পার্টি মালিকানা, 19 সালের গাড়ি, মডেল পাইছে 18, এটা হচ্ছে আপনার 4,40,000, 4,40,000।